বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু জনবহুল রাষ্ট্র। বাংলাদেশের ভূখণ্ডের জনসংখ্যার অধিকাংশ হচ্ছে আদিবাসী বাঙালি। এছাড়াও অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যারা অনেকে অধিবাসী বলে নিজেদের উল্লেখ করে থাকে। বাংলাদেশের উপজাতিরা ভারত, তিব্বত, চীন ও মায়ানমার থেকে আগত। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সংখ্যা 15,78,000। প্রায় সমগ্র জনগোষ্ঠীর প্রায় 1% মতো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সিংহভাগ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে। মুন্ডা বাংলাদেশের অধিবাসী ও নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে প্রেস করবেন। আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে। আর আপনার সুন্দর মতামত লিখে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর যারা আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মুন্ডা বাংলাদেশের অধিবাসী ও নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী। মুন্ডা দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি। ভারতের ঝাড়খণ্ড ও ছত্রিশগড় রাজ্যের ছোটনাগপুর অঞ্চলে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এদের বাস। এছাড়াও বাংলাদেশের কোনো কোনো অঞ্চলেও এরা বাস করেন। মুন্ডা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম মুন্ডারি। এরা আস্ট এশিয়াটিক ভাষা গোষ্ঠীর অন্তর্গত। সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশে মুন্ডাদের আগমন ও তাদের বসতি বিন্যাসের প্রকৃত তথ্য এ যাবৎকালে উদ্ঘাটিত না হলেও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং উৎস খননের ভিত্তিতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত বিহারে ও রাঁচিতে যে তথ্য পাওয়া যায় তাতে মোটামুটিভাবে তাদের আদি বসতি বিন্যাসের সময়কাল এবং স্থান নিরূপণ করা সম্ভব। সম্ভবত 2000 খ্রিস্টপূর্বাব্দে এবং তাদের পরবর্তীকালে সাঁওতাল জনগোষ্ঠীর পাশাপাশি মুন্ডা সম্প্রদায় ভুক্ত বিশেষ সংস্কৃতির অধিকারী মানবগোষ্ঠী নব্যপ্রস্তর সংস্কৃতির সাথে সম্পৃক্ত ছিল। বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের মতে মুন্ডা সম্প্রদায়ের জনগোষ্ঠী বিদেশি প্রভাব বলয় থেকে মুক্ত একটি বিচ্ছিন্ন মানব গোষ্ঠীর গোষ্ঠী। এ গোষ্ঠীর কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার সূত্র ধরেই তাদের গোষ্ঠী চিন্তা প্রসারিত হয়। পরবর্তীতে বাংলাদেশে বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের বিশেষ সংস্কৃতির অধিকারী মানবগোষ্ঠী বাংলাদেশের খুলনা জেলায় কায়রা ও ডুমুরিয়া উপজেলা এবং সাতক্ষীরা জেলার দেহহাটা ও তালা উপজেলার বিভিন্ন গ্রামে মুন্ডাদের বসতি বিন্যাসের এবং বাংলাদেশের বৃহত্তম ম্যাংগ্রোভ সুন্দরবন এলাকায়ও এদের আদি বসতির চিহ্ন মেলে। জাতিতাত্ত্বিক দিক থেকে ছোট নাগপুরের বৃহত্তম দ্রাবিড় উপজাতি হিসাবে উল্লেখ করা হলেও প্রকৃতিক অর্থে বাংলাদেশের মৌলভীবাজার অঞ্চলে যে সময় মুন্ডাদের উপস্থিতি লক্ষ্য করা যায় তাতে বিষয়টি বিশেষ করে তাদের দৈহিক কাঠামোগত বিন্যাস, পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং জেনেটিক ডেরিফের কারণে দ্রাবিড় উপজাতি থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী মনে হয়। মুন্ডাদের পেশা। ঐতিহাসিকদের ধারণা এবং আমাদের গবেষণা লব্ধে বিষয়টি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ব্রিটিশ শাসক গোষ্ঠীর রুচি এবং বিহারের
ছোট নাগপুর অঞ্চল থেকে বন পরিষ্কার ও ভূমিকর্ষণে দক্ষ এবং জনগোষ্ঠীকে মৌলভী বাজার সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চা বাগানে নিয়োগ করেন। মুন্ডারা সাধারণত বন জঙ্গল ও মাটি কাটার সাথে আদিকাল থেকেই সম্পৃক্ত এবং বাংলাদেশের ক্ষেত্রেও মুন্ডারা বিভিন্ন চা বাগানে চা শ্রমিক হিসাবে কর্মরত রয়েছে। মুন্ডাদের মধ্যে অনেক উপগোত্র রয়েছে। মুন্ডারা প্রাথমিক পর্যায়ে বন জঙ্গল এবং চা শ্রমিক হিসাবে কাজ করলেও পরবর্তী পর্যায়ে তাদের পেশায় পরিবর্তন লক্ষণীয়। তারা মাছ ধরা ও ছোটখাটো ব্যবসায় নিয়োজিত আছে। মুন্ডাদের বিয়ের রীতিনীতি। মুন্ডারা সাধারণত একই গোত্রের মধ্যে বিবাহ সম্পন্ন নিষিদ্ধ। মুন্ডাদের মধ্যে বিবাহ অনুষ্ঠানের পূর্বে মুখ দেখা পরিলক্ষিত হয়। উপযুক্ত পাত্রপাত্রীদের একজন আরেকজনকে দেখে পছন্দ করে তাদের পরবর্তী অনুষ্ঠানে লেটা পানি অনুষ্ঠান করে। লেটা পানি অনুষ্ঠান হলো ছেলে বা মেয়ের পছন্দ হবার পর তাদের নতুন বস্ত্র পরিধান করানো। বিয়ের পূর্বের রাতে বরযাত্রী কনের বাড়িতে আসে এবং সেই রাতে ঝুমুর ও নৃত্য গীতির সাথে হারিয়া নামক দেশি মদ খাওয়ার ধুম পড়ে যায়। আমোদ ফুর্তিতে বিয়ের অনুষ্ঠান শুরু হয় হিন্দু রীতিনীতি অনুযায়ী। বিয়ের শুরুতেই একটি কাঁসার থলেতে ফুলের মালা, কাজল, হলুদ, মেথি, তেল ইত্যাদি একত্রে রাখা হয় এবং উভয় পক্ষ থেকে সংগ্রহ করা হয়। তারপর তারা দুই ভাগ করে বর ও কনের হাতে দেয়া হয়। এই অনুষ্ঠানকে লগন বাঁধা বলে। মুন্ডা সমাজে কনেকে পণ দেওয়ার প্রথার প্রচলন রয়েছে। 19 শতকের শেষ দিকে এই পণের পরিমাণ ছিল 4 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। এছাড়া সিঁদুর পরানো ছিল বর ও বধূকে অত্যাবশ্যক বিষয়। মুন্ডা বিধবারা সাগাই নামক ধর্মীয় প্রথার মাধ্যমে আবার বিয়ে করতে পারে। বিবাহ বিচ্ছেদ হতে পারে উভয় পক্ষের অনুরোধে। তবে বিপদগামী মহিলার ক্ষেত্রে স্বামীর পণ ফেরত দিতে হয়। মুন্ডা সমাজে আমোদ ফুর্তিতে রাত্রি জাগরণ শেষে সূর্য ওঠার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এ সময় সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বর ও কনেকে বিয়ের বেদিতে বসিয়ে সূর্যকে সাক্ষী রেখে বিভিন্ন দেবদেবীর বিশেষ করে রাধা কৃষ্ণের নাম উল্লেখ করে বর কনের স্মৃতিতে সিঁদুর পরানোর নির্দেশ দেয়। বৌদিরা একটি নতুন কাপড় দ্বারা কনেকে আলগা রেখে সিঁদুর পরানোর কাজে সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন দেবদেবীর নামে জয়ধ্বনি করা হয়। মুন্ডাদের ধর্মীয় আচার আচরণ। মুন্ডাদের ধর্মীয় দেবতার নাম সিং, বঙ্গা বা সূর্য। মুন্ডারা সূর্য দেবতার পূজায় অভ্যস্ত। এছাড়া তাদের দৈনন্দিন জীবনে নানাবিধ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তারা বিভিন্ন ধরনের দেবতার পূজা করে থাকে। মুন্ডাদের প্রায় সব উৎসবেই ঋতু ও ফসলের সাথে সম্পৃক্ত। রোগ বালাই থেকে পরিত্রাণ ও শস্য রক্ষার জন্য পশু পাখি বলি দিয়ে দেবতার পূজা করে থাকে। বিভিন্ন উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সারহুল বা সারজুল বাবা, চৈত্র মাসের বসন্ত উৎসব, কার্ডলেটা বা বালাউলি
কাটলেটা বা বাতাউলি আষাঢ়ের শুরুতে বর্ষা উৎসব নানা বা জমনানা আশ্বিন মাসে নতুন ধানের উৎসব খরিয়া পূজা বা মাঘ পবন শীতে ধান কাটার উৎসব মুন্ডারা সাধারণত ঈশান পূজা সুরবরাহি পূজা ঝান্ডা পূজা মাউয়া মাজওয়া পূজা গারাইয়া পূজা সারল পূজা করম পূজা করে থাকে এবং তাদের প্রধান দেব দেবীর নাম হল গারাইয়া বনপতি সুজাহি কর্মা ধর্মা বামসিং প্রভৃতি মুন্ডাদের মধ্যে খ্রিস্ট ধর্মাবলম্বী থাকলেও অধিকাংশ সনাতন ধর্মের অনুসারী হিন্দু ধর্মের দেব দেবীর উপাসনা করে মুন্ডাদের অনুষ্ঠান জনমানব অনুষ্ঠান চা বাগানে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে মুন্ডা সমাজেও জনমানুষ্ঠান পালিত হয় যিশু জন্মের নবম দিনে যিশুর মাথার চুল ও মায়ের হাত ও পায়ের নখ কাটা হয় এই অনুষ্ঠানকে নর্তা বলা হয় নবজাতকের জন্মের একুশ দিনে মা ও শিশুকে স্নান করানো হয় পুরোহিত দ্বারা পবিত্র করার পর পূজা অনুষ্ঠান করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয় উল্লেখ্য যে ওই দিন সরল দেবতার পূজাও করা হয় এবং দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া লাল মুরগের রক্ত মাকে খাওয়ানো হয় মুন্ডারা বিশ্বাস করে এই রক্ত পান করলে মা পাপমুক্ত হবে মুন্ডাদের মৃত্যু ব্যক্তির সংস্কার ব্যবস্থা মুন্ডা সমাজে মৃত্যু সৎকারের পর একদিন ঘরে আগুন জ্বালানো হয় না আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা চিরা গুড় কলা ফল মূল খেয়ে দিন পার করে পরের দিন থেকে চুলায় আগুন জ্বালানো হয় মৃত্যুর দশ দিন পর্যন্ত লবণ তেল হলুদ ছাড়া রান্না করা নিরামিষ খাবার গ্রহণ করায় মুখাদ্বিগ্নদাতা প্রতিদিন মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করে খাবার গ্রহণ করেন খাদ্য নিবেদন করাকে দানি দেওয়া বলা হয় পরিবারের অন্যান্য সদস্যরা অসৌচরণ পালন করে দশ দিন পরিবারের সকল সদস্যরা নদীর ঘাটে গিয়ে খৌরি কর্ম সম্পূর্ণ পূর্বক কীর্তন সহকারে বাড়ি ফিরে আসেন এগারো দিনে পুরোহিত দ্বারা গোম ঘাড়ার আয়োজন করা হয় পূজা শেষে আত্মীয় স্বজন শ্মশান ঘাটে উপস্থিত হয়ে বন্ধুদের খাওয়ানো হয় চৌধুরী নাপি ধোপা পুরোহিত শেরসিদ্ধি চাল বস্ত্র জল দক্ষিণা ইত্যাদি দিয়ে বিদায় করা হয় পরিবারের মৃত্যু সদস্য বা আত্মীয়দের আত্মার জন্য বসত ঘরের মধ্যে একটি জায়গায় এরা নির্দিষ্ট করে রাখেন এই জায়গাটিকে তারা পবিত্র মনে করেন এবং সেখানে পূজা দেন তারা মনে করেন এতে করে তাদের পূর্বপুরুষের আত্মা সন্তুষ্ট হলে এবং সংসারে মঙ্গল আসবে সমাজ ব্যবস্থা মুন্ডা সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য রাজা মন্ত্রী চৌধুরী ডাকুয়া নির্বাচিত হন প্রতি বছর রং সভা নামক অনুষ্ঠানের মাধ্যমে বংশানু
ক্রম ভাবে রাজা মন্ত্রী চৌধুরী ডাকুয়া নির্বাচিত করা হয়। সমাজে পরিচালনার সুবিধার্থে সমাজকে তিন ভাগে ভাগ করা হয়। আগাধাগা, গাও ও চৌরাশি। প্রত্যেক ভাগের সমাজপতিকে চৌধুরী বলা হয়। চৌধুরীর মধ্য থেকে রাজা ও মন্ত্রী নির্বাচিত করা হয়। রাজা ও মন্ত্রীদের 10 হাত কাপড়ের পাগড়ি প্রদান করা হয়। এই সমাজে সাধারণত রীতিনীতি ভঙ্গকারীকে পাসনামা প্রদান করে। পাসনামা হল হুক্কা পানি, অর্থাৎ সমাজচ্যুত করা, যার মেয়াদ 12 বছর এবং জরিমানা 50,000 টাকা। গুন্ডাদের খাদ্যাভ্যাস, গুন্ডাদের বিশেষ পছন্দের খাদ্য হচ্ছে সিদ্ধ চালের ভাত, রুটি, কাঁচা ফল এবং অন্যান্য কিছু। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে বাস করা গুন্ডাদের সবচেয়ে প্রিয় পানীয় হলো তাদের নিজেদের তৈরি হারিয়া মদ। সকল প্রকার অনুষ্ঠানে এর ব্যবহার আজও খুব ভালোভাবে প্রচলন আছে। তাদের খাদ্য তালিকায় ইঁদুর, শামুক, কুচিয়া, কাঁকড়া বিদ্যমান। মুন্ডারা ফুলনগাড়ি ভাষায় কথা বলত। শিক্ষার ক্ষেত্রে মুন্ডাদের পিছিয়ে পড়ার কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে স্কুল ব্যবস্থা এবং তাদের নিজস্ব পারিবারিক ও ভাষাগত চর্চার নিরুৎসাহ প্রদান। বর্তমানে মুন্ডারা বিভিন্ন এনজিও এবং সমাজপতিদের মাধ্যমে তাদের সন্তানদের স্কুলে পাঠানো হচ্ছে। তবে বর্তমান সামাজিক ও শিক্ষার পরিবর্তনে অনেক মিশে গেছে সমস্ত জনজাতির সাথে। তারা বিভিন্ন সরকারি কার্যালয়ে তাদের পদাধিকার রয়েছে এবং কর্মরত আছেন। পাশাপাশি সরকার থেকে অনেক সুবিধা প্রদান করা হয়। পোশাক পরিচ্ছদ ও অলঙ্কার। চা বাগানে অসংখ্য জাতি গোষ্ঠীর মধ্যে মুন্ডারা পোশাক পরিচ্ছদ পরিধান করে। মুন্ডাদের পোশাক পরিধানের কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন মহিলারা গলায় হাসুলি, হাই কল, শ্রীবন্ত্রী, পায়ের কনক পরিধান করত। পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী পোশাক ছিল ধুতি ও গামছা, গেঞ্জি, কান ফুনো ফুনো করে দুই দুল পরিধান করা ও হাতে বালা পরা। মুন্ডারা তীর ধনুক চালাতে পারদর্শী ছিল। মুন্ডাদের জীবন বৈচিত্র্যের মধ্য প্রধান বিষয়টি পরিস্ফুটিত হয় তা হল তারা স্বাধীনচেতা একটি নরগোষ্ঠী। ব্রিটিশ খেদাও আন্দোলনের সময় তারা সাধারণের সঙ্গে সম্মিলিতভাবে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক, কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।